এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটিস ওয়ার্ল্ড। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আমি আজকে যে ভিডিওটি দেখাবো সেটা হলো আমার সাবস্ক্রাইবার সুস্মিতা শাহ আমাকে রিকোয়েস্ট করেছিল যে ফেসটাকে কিভাবে কন্ট্রোলিং করতে হয় মেকআপের সময়। তো এই নিয়ে আমি আজকের এই ভিডিওটি করব। আর যারা মেকআপের জন্য বিগিনার, যারা মেকআপ সবে শিখছো, তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। কন্ট্রোলিং করার জন্য তোমাদের একটা কন্ট্রোলিং স্টিক দরকার। তো তোমরা কিনে নিতে পারো কিস বিউটির কন্ট্রোল প্লাস হাইলাইটিং স্টিক, যেটা 2-in-1 ফর্মুলায় আছে, তোমরা স্ক্রিনে দেখতে পারবে। তোমরা চাইলে সেটাকে কিনতে পারো, সেটার দাম 150-200 টাকার মধ্যেই। সেকেন্ড অপশন হলো তোমরা কিনে নিতে পারো এডিএস এর কন্ট্রোল আলটিমেট, এখানে প্রচুর শেড রয়েছে। তোমরা এই প্যালেটটাকে ফাউন্ডেশন হিসেবেও লাগাতে পারো। কন্ট্রোলিং করার জন্য দুটো শেড এখানে দেওয়া রয়েছে, আর তোমরা হাইলাইটিংও করতে পারো এই প্যালেটটা দিয়ে। আর ফেসটাকে কন্ট্রোল করার জন্য আমি এখানে ইউজ করব NYB এর কন্ট্রোলিং স্টিক। এটা আমি purple.com থেকে নিয়েছি। আমি আমার একটা হলে এটাকে তোমাদের দেখিয়েছিলাম, খুবই ভালো এই স্টিকটা, কালারটা খুবই পিগমেন্টেড এবং আমার শেডে, মানে আমার স্কিন টোনের সাথে খুবই ভালো যায় এই শেডটা। যাদের স্কিন টোন, মানে যাদের স্কিনের কালার আমার মতন, তারা এই শেডটাকে কিনে নিতে পারো কন্ট্রোল করার জন্য। খুবই সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, ব্লেন্ড করার জন্য কোনো প্রবলেম হয় না। আর এটার দাম তো মাত্র 100 টাকা। তো আমি এটার লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে, তোমরা এই কন্ট্রোলিং স্টিকটাকে কিনতে পারো। তোমরা এই কন্ট্রোল স্টিক বা ক্রিম হাইলাইটার যেগুলো কিনবে সেগুলো সবসময় নিজেদের স্কিন টোন হিসাবেই কিনবে, মানে যাতে কন্ট্রোলিং স্টিকটা নিজেদের স্কিন টোনের থেকে একটু ডিপ হয় আর হাইলাইটিং শেডটাও যেন তোমাদের স্কিন থেকে 2 শেড লাইট হয়। এইভাবে তোমাদের কন্ট্রোলিং প্লাস হাইলাইটিং শেডটাকে তোমরা মার্কেট থেকে কিনবে নিজেদের স্কিন টোন হিসেবে। এবার আমি বলবো যে কন্ট্রোল আমরা কেন করি। ফেসটাকে আমরা কন্ট্রোলিং এই জায়গাটা এই জন্যই করি, আমরা যখন ফেসটাকে কন্ট্রোল করব আমাদের মুখে খুব সুন্দর একটা শেপ চলে আসে, ডায়মন্ড শেপ চলে আসে। আমাদের যে গালটা এরকম ভারী থাকে, ভারী লাগে দেখতে, কন্ট্রোল যখন আমরা করব আমাদের মুখে একটা শ্যাডো ক্রিয়েট হবে। এর জন্য যেটা হবে, আমাদের ফেসটা কাট হয়ে যাবে, মানে যেখানে যাদের ডাবল চিনের সমস্যা আছে, মানে এই জায়গাটা ফ্যাট রয়েছে, সেটাকে আমরা কাট করতে পারবো, আমরা এই জায়গাটাকে কাট করতে পারবো। প্লাস যাদের নোজের এই জায়গাটা অনেক মোটা নোজ রয়েছে, তারা নাকটাকে তীক্ষ্ণ বানাতে পারবে এই কন্ট্রোলিংয়ের সাহায্যে। আর যাদের বড় ফোরহেড রয়েছে, মানে আমার মতো যাদের বড় ফোরহেড রয়েছে, তারাও এই জায়গাটাকে কন্ট্রোল শেড লাগিয়ে, মানে ফোরহেডটাকে আমরা ছোট দেখাতে পারি আর ফেসটাকে দেখতে খুবই সুন্দর লাগে। আর কন্ট্রোলিংয়ের সাথে সাথে আমরা হাইলাইটারটা এই জন্যই লাগাবো, মানে ক্রিম হাইলাইটার এই জন্যই লাগাবো, কারণ দুটো, মানে কন্ট্রোল শুধু করলে হয় না, প্লাস যদি আমরা হাইলাইটার দিয়ে সেই, মানে হাইয়েস্ট পয়েন্টগুলোকে যদি আমরা হাইলাইট নাই করি তাহলে আমাদের মেকআপটা কখনোই প্রপার হবে না, দেখতে কখনোই ভালো হবে না। তাই কন্ট্রোল করার সাথে সাথে আমাদের মুখটাকে অবশ্যই কনসিলার, মানে কনসিলিং করতেই হবে, তাহলে আমাদের মেকআপটা পুরো কমপ্লিট হবে। তো তো বন্ধুরা, আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি আমরা কেন ফেসটাকে কন্ট্রোল করব, প্লাস কন্ট্রোলিংয়ের সাথে সাথে কেন আমরা ফেসটাকে হাইলাইটিং করব। তো চলো বন্ধুরা, এবার ডেমো দেখো। আমি ধুয়ে নিয়েছি প্লাস ময়েশ্চারাইজারও লাগিয়ে নিয়েছি। তোমরাও ফেসটাকে ভালো করে ক্লিন আপ করে ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে। তারপরে তো সবার প্রথম স্টেপ যেটা হচ্ছে প্রাইমার, তারপরে স্টেপ হচ্ছে ফাউন্ডেশন। তো আমি কোনো প্রাইমার ইউজ করছি না, কারণ আমি কোথাও বেরোবো না, আমি তোমাদেরকে ভিডিওটি দেখানোর জন্য আজকের ভিডিওটা বানাচ্ছি। তো প্রথমে আমি ফাউন্ডেশন এখানে লাগিয়ে নিচ্ছি, এখানে আমি অ্যাভনের ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি। ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করার জন্য আমি এখানে ইউজ করছি আমার বিউটি ব্লেন্ডার পুনা স্টোরের। এবার আমি কন্ট্রোলিং স্টিকটাকে লাগাবো। তো তোমরা দেখে নাও আমি কীভাবে আর কোথায় কোথায় কন্ট্রোলিং স্টিকটাকে ইউজ করছি। তো আমাদের কানের যে এই জায়গাটা আছে, মানে মাঝখান থেকে ঠিক আমরা এতদূর টানবো যেখানে আমাদের চোখের কোণাটা রয়েছে, ঠিক চোখের কোণা পর্যন্তই আমরা এটাকে এতদূর টানবো, আমরা একদম বেশি টানা আমাদের দরকার নেই।
এবার ফোরহেডে আমি লাগিয়ে নিচ্ছি, তোমরা দেখো আমি কিভাবে এটাকে লাগাচ্ছি। আমার যেহেতু ফোরহেডটা অনেকটাই বড়, তাই জন্য আমি ফোরহেডে ইউজ করছি। যাদের ছোট ফোরহেড তারা এটা নাও ইউজ করতে পারো ফোরহেডে। এবার আমি ডাবল চিনে লাগাচ্ছি, আমার যাদের এই জায়গাটা ফ্যাট থাকে তা সেখানেও যদি আমরা এটাকে লাগাতে পারি তাহলে এটা কাট হয়ে যায় আর একদম স্লিম লাগে এই জায়গাটা। তো আমি এবার আমি নোসে লাগিয়ে নিচ্ছি। তো যেখানে যেখানে আমাদের কন্ট্যুরিং স্টিকটাকে ইউজ করতে হয় সেখানে সেখানে আমি লাগিয়ে নিয়েছি, তোমরাও ঠিক এভাবে লাগিয়ে নেবে। দেখে নাও ভালো করে আমি এটাকে কিভাবে লাগিয়ে নিয়েছি। এডিএসএল প্যালেট থেকে এই শেডটাকে ইউজ করবো, এটা আমার স্কিন টোন থেকে অনেকটাই লাইট, তাই জন্য আমি এই শেডটাকে ইউজ করব হাইলাইটিং করার জন্য। আর দেখো আমি কোথায় কোথায় হাইলাইট করছি। ট্রায়াঙ্গেল শেপে এটাকে করতে হবে। একটু এখানেও লাগিয়ে নিলাম যাতে আমাদের এই জায়গাটা আরো বেশি শার্প দেখায়। ব্লেন্ড করার পর করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার জন্য তোমরা অবশ্যই ইউজ করবে বিউটি স্পঞ্জ দিয়ে। বিউটি স্পঞ্জ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড হয়। আর বিউটি স্পঞ্জ এখন সমস্ত মার্কেটেই পাওয়া যায়, যে কোনো লোকাল স্টোরে পাওয়া যায়। দাম হচ্ছে 50-60 টাকায় নেয়, সেগুলো খুব একটা ভালো নয়, তবুও কাজ চলে যাবে। আর তোমরা চাইলে হাত দিয়েও ব্লেন্ড করতে পারো। তো বিউটি স্পঞ্জটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর জলটাকে চেপে নিয়েছি। এবার আমি প্রথমে আমার কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তো তোমরা দেখে নিলে কিভাবে আমি হাইলাইটিং শেডটাকে ব্লেন্ড করলাম। এবার আমি যেখানে যেখানে কন্ট্রোল করেছি সেখানে সেখানে ব্লেন্ড করব। আর যখন আমরা গালের এই জায়গাটাকে ব্লেন্ড করব তখন আমরা নিচের দিকে প্রেস করে ব্লেন্ড করব, ঠিক এইভাবে। আর যখন আমরা এই জায়গাটাকে ব্লেন্ড করব তখন নিচের দিকে টানবো। এবার আমি নোজটাকে করব, নোজটাকে আমি হাতের সাহায্যে করে নেব। এবার আমি ফোরহেডটাকে করার সময় ঠিক উপরের দিকে আমাদেরকে টানতে হবে।
আর তোমরা দেখতেই পাচ্ছ চেঞ্জেসটা, আমার মুখটা ঠিক এরকম একটা শেপ চলে এসছে। ক্যামেরায় হয়তো খুব ভালো করে পিক করছে না, তবে আমার মুখে খুব সুন্দরভাবে এরকম একটা ডায়মন্ড শেপ চলে এসছে, একদম সুন্দর দেখাচ্ছে। এইভাবেই তোমরা তোমাদের ফেসটাকে কন্ট্রোল করতে পারো, তোমাদের মুখটাকে স্লিম দেখানোর জন্য, মুখে একটা সুন্দর শেপ দেওয়ার জন্য। নেক্সট স্টেপ হলো কম্প্যাক্ট ইউজ করা, পুরো মেকআপটাকে সেট করা, ব্লাশ লাগানো, পাউডার হাইলাইটার লাগানো, ব্যাস আমাদের মেকআপ কমপ্লিট, যদি চোখের মেকআপ আর লিপস্টিক লাগানো থাকে। আর আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করতে ভুলো না তোমার বন্ধুদের সাথে, তোমার ফ্যামিলির লোকদের সাথে। আর যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।